রেশন ব্যবস্থা থেকে কেউ যাতে বাদ না পড়ে, জনসাধারণের কথা মাথায় রেখে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে সারা রাজ্য জুড়ে রেশন কার্ড তৈরি করার উদ্যোগ নিল খাদ্য দপ্তর। সারা রাজ্যের সাথে মালদা জেলার প্রতিটি ব্লকে রাজ্য সরকারের উদ্যোগে রেশন কার্ড তৈরির ক্যাম্প শুরু হয়েছে। রেশন ব্যবস্থা থেকে কেউ যাতে বাদ না পড়ে, জনসাধারণের কথা মাথায় রেখে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে সারা রাজ্য জুড়ে ডিজিটাল রেশন কার্ড তৈরি করার উদ্যোগ নিয়েছে খাদ্য দপ্তর। সারা রাজ্যের সাথে মালদা জেলার প্রতিটি ব্লকে রাজ্য সরকারের উদ্যোগে ডিজিটাল রেশন কার্ড তৈরির ক্যাম্পও শুরু হয়েছে। 9 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই ক্যাম্প চলবে আগামী 27 সেপ্টেম্বর পর্যন্ত। পুনরায় রেশন কার্ড তৈরির সুযোগ পেয়ে ফর্ম তোলা ও জমা দেওয়ার লাইনে শুরু থেকে ভিড় জনসাধারণের। এবার কোনো মতেই হাতছাড়া যেন না হয় সে কারণে প্রথম থেকেই লাইন দিয়ে ফর্ম তুলে পূরণ করে জমা দেওয়ার লাইনে বহু মানুষের ভিড়। প্রত্যেক মানুষ যেন সুস্থভাবে ফর্ম ফিল আপ করে জমা দিতে পারেন সেদিকেই লক্ষ্য রেখে তদারকি চালাচ্ছেন বিডিও সাহেবরা। ইংরেজদের ব্লকের বিডিও সৌগত চৌধুরী জানান, সরকারি নির্দেশ অনুসারে এই কর্মসূচির 9 সেপ্টেম্বর থেকে আগামী 27 সেপ্টেম্বর পর্যন্ত সরকারি ছুটির দিন বাদ দিয়ে প্রতিদিন সকাল 10:30 থেকে বিকেল 5টা পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে। পরবর্তীকালে সরকারি কর্মীদের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশনের পর পোস্ট অফিস অথবা কুরিয়ারের মাধ্যমে প্রত্যেক গ্রাহকের কাছে এই ডিজিটাল রেশন কার্ড পৌঁছে দেওয়া হবে। 27 তারিখ রবিবার এবং অন্যান্য গভর্নমেন্ট হলিডে ছাড়া 10:30 থেকে 5:30 অবধি রেশনের ফর্ম দিলি হবে এবং তারপর ফর্ম জমা দেওয়া হবে। তাদের বিভিন্ন ডকুমেন্ট সমেত ফর্মগুলোকে জমা দেওয়া হবে এবং এই ফর্মগুলো তারপর ডেটা এন্ট্রি করার পর এগুলো ফিল ভেরিফিকেশন হবে। যারা যারা পাওয়ার যোগ্য তারপর তাদেরকে বাড়িতে ইয়ের মাধ্যমে পোস্ট কার্ডের মাধ্যমে বা কুরিয়ারের মাধ্যমে তাদেরকে কার্ড বাড়িতে পাঠিয়ে দেওয়া। মুখ্যমন্ত্রীর উদ্যোগে নতুন করে রেশনের ব্যবস্থা গ্রহণের সুযোগ পেয়ে অত্যন্ত খুশি সাধারণ মানুষ, তাই ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমি বিডিও অফিস এসেছি, তো আমি রেশন কার্ড জমা দেওয়ার জন্য এসেছি, পাইনি, তার জন্য আমাদের অসুবিধা হতো, আর এখন যদি হয় তো আরো ভালো। এটা কি কার্ড দিবে বিডিও অফিস থেকে? বিডিও অফিস থেকে কি কার্ড দিবে? যে রেশন খাওয়ার কার্ড দিবে মাল পাওয়ার জন্য। না, আগে তো অন্য কার্ড, ডিজিটাল রেশন কার্ড হবে না? কি কার্ড? রেশন কার্ড হবে। কি অসুবিধা আপনাদের? আমাদের রেশন কার্ড ছিল না, তো তেল পেতাম না, চাল পেতাম না। এই কার্ডটা পেলে কি কি সুবিধা হবে আপনাদের? এটা পেতে গেলে তোমার সবকিছু সুবিধা হবে, তোমার ধরো যে চাল পাবো, বাচ্চারা পড়াশোনার জন্য একটা সুবিধা হবে। কাকে ধন্যবাদ দিচ্ছেন? কাকে ধন্যবাদ দিচ্ছেন? এই জন্য আমি মমতা দিকে ধন্যবাদ দিচ্ছি। কেন? তার জন্য করে দিচ্ছে, তার জন্য আগে তো অনেক প্রধানমন্ত্রী ছিল, তার জন্য তো কেউ করে দিচ্ছিল না, তার জন্য তাকে আমি ধন্যবাদ দিচ্ছি মমতা দিদিকে।